আপনারা দেখছেন সুস্মিতা টোয়েন্টি টোয়েন্টি আমি সুস্মিতা আবারও একটি নতুন ইনফরমেশান নিয়ে চলে এসেছি আজকের ভিডিওতে যেটা অবশ্যই আপনাদের সঙ্গে শেয়ার করব। আপনারা যারা আমাদের চ্যানেলে নতুন চাকরি প্রার্থী বন্ধু রয়েছেন অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আমরা এখানে বিভিন্ন সরকারি চাকরি আপডেট দিয়ে থাকি আপনাদের পছন্দ অনুযায়ী আপনার আপনাদের কোয়ালিফিকেশান রিলেটেড অবশ্যই যদি চ্যানেলের ভিডিও ভালো লেগে থাকে অবশ্যই ছোট্ট একটি লাইক করবেন ভিডিও শেষে এবং প্রচুর শেয়ার করবেন যাতে আপনার মতো অন্যান্য চাকরি প্রার্থীরাও হেল্পফুল হতে পারে তাহলে বন্ধুরা বিশেষ আলোচনা না করে আজকের ভিডিও যে মূল পর্বের আলোচনা বা মূল পর্বের যেটি বিষয় সেটিতে চোখ রাখা যাক বন সহায়ক পদের নিয়োগ মামলায় রাজ্যের জবাবে অসন্তুষ্ট হাইকোর্ট অর্থাৎ বন সহায়ক বলতে কোন বন সহায়ক বলা হচ্ছে এখানে দু হাজার সালে যে বন সহায়ক পদে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছিল অর্থাৎ দু যে বন সহায়ক নিয়োগ হয়েছিল দু হাজার সালে তো সেখানে অষ্টম শ্রেণীর পাশে উত্তীর্ণ হওয়ার কথা মানে অষ্টম শ্রেণী উত্তীর্ণ হলে আবেদন করতে পারতেন এবং ইন্টারভিউর ভিত্তিতে নিয়োগ হবে এমনই একটি নোটিফিকেশন জারি করা হয়েছিল সেখানে রাজ্যের প্রায় বিভিন্ন জেলা থেকে বিভিন্ন ক্যান্ডিডেট ইন্টারভিউতে যোগদান করেছিলেন কিন্তু পরবর্তী ক্ষেত্রে আমরা দেখতে পাই এই যে বনসহায়ক নিয়োগের ব্যাপারে বা বনসহায়ক নিয়োগটা কিন্তু হয়ে যায় সম্পূর্ণ দুর্নীতিভাবে অর্থাৎ দুর্নীতিপরায়ণভাবে বনসহায়ক নিয়োগ করে রাজ্য সরকার এবং যেখানে কিন্তু সম্পূর্ণ পরীক্ষা যে হওয়ার কথা ছিল বা ইন্টারভিউ যে হওয়ার কথা ছিল সেটা ইন্টারভিউটা পুরোপুরিভাবে না নিয়েই এখানে কর্মী নিয়োগ করে অর্থাৎ যাদের চাকরি পাওয়ার কথা যাদের ইন্টারভিউ ভালো হয়েছে তারাও কিন্তু পরবর্তী ক্ষেত্রে দেখা যেতে চাকরি পায়নি তো সেক্ষেত্রে তারা কিন্তু আদালতের দ্বারস্থ হয়েছিল অর্থাৎ ক্যান্ডিডেটরা এবং তারা বিচারের আশায় কিন্তু একটি কেস করে তো সেই কেটে কেসের শুনানি কিন্তু এখনো পর্যন্ত যথাযথভাবে হয়নি তো সেই কেসের মামলা রায় এখনো পর্যন্ত আদালত দীর্ঘদিন যাবৎ ডেটের ওপর ডেট দিয়ে যাচ্ছেন এবং এখনো পর্যন্ত তার সঠিকভাবে নিষ্পত্তিকরণ করতে পারেননি তো এখানে কি বলা হচ্ছে দেখুন সেই সম্বন্ধে একটি আর্টিকেল প্রকাশিত হয়েছে অর্থাৎ বন সহায়কের যে আদালতের রায় নিয়ে একটি আর্টিকেল আবারও একটি সংবাদ পত্রিকায় প্রকাশিত করা হয়েছে এবং যেটা আপনাদের সঙ্গে শেয়ার করছি কি বলেছে বনসহায়ক পদে কর্মী নিয়োগের দুর্নীতি অভিযোগ দায়ের হওয়ায় মামলায় রাজ্যের রিপোর্টে অসন্তুষ্ট হাইকোর্ট অর্থাৎ রাজ্য সরকারের কাছ থেকে যে রিপোর্ট চাওয়া হয়েছিল তাতে কিন্তু হাইকোর্ট অসন্তুষ্ট বুধবার মামলা শুনানির পর রাজ্যকে ফের হলফনামা আকারের রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ দিয়েছেন বিচারপতি লোপিতা বন্দ্যোপাধ্যায় দু হাজার কুড়ি সালের জুলাই মাসে বনসহায়ক পদে চুক্তিভিত্তিক কর্মী নিয়োগের সংক্রান্ত বিজ্ঞপ্তি জারি করে রাজ্য শূন্য পদে দু নিয়োগ হওয়ার কথা ছিল

নিয়োগের দুর্নীতির অভিযোগ ওঠে যার জেরে হাইকোর্টে মামলা দায়ের হয় এগুলোতে আমি ভিডিওর শুরুতেই বললাম এদিন মামলার শুনানিতে মামলাকারীদের দাবি ছিল তিনশো নম্বরের বদলে রাজ্য দুশো নম্বরের পরীক্ষার ভিত্তিতে মেধা তালিকা তৈরি করেছে অর্থাৎ এখানে ইন্টারভিউর ভিত্তিতে নিয়োগের কথা ছিল কিন্তু ইন্টারভিউতে তিনশো নম্বর থাকলেও দুশো নম্বরের পরীক্ষা নেওয়া হয় এবং যেখানে মেধা তালিকা প্রকাশ হয় পাশাপাশি বিজ্ঞপ্তি অনুযায়ী নিয়োগের ক্ষেত্রে সীমাকেও মান্যতা দেওয়া হয়নি বলে অভিযোগ বিজ্ঞপ্তিতে উল্লিখিত বয়সসীমার উপরে ও নিচে থাকা বহু প্রার্থী চাকরি পেয়েছেন বলে অভিযোগ করেন তারা যদিও রাজ্য দাবি করে বিজ্ঞপ্তি মেনে নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন হয়েছে অর্থাৎ বিজ্ঞপ্তিতে যে সীমা উল্লেখিত ছিল তার নিচে এবং সেই বয়সীমার ঊর্ধ্বেও রয়েছে এমন অনেকজন কিন্তু চাকরি পেয়েছেন যেটা কিন্তু সঠিক নিয়ম মেনে হয়নি রাজ্য দাবি করে বিজ্ঞপ্তি মেনে নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন হয়েছে করোনার সময় পশ্চিম বর্ধমান বীরভূম এবং বাঁকুড়াতে পরীক্ষক পাওয়া যায়নি তাই দুই পরীক্ষককে দিয়ে দুশো নম্বরের পরীক্ষা গ্রহণ করা হয়েছিল অর্থাৎ লকডাউনের জেরে পরীক্ষকের অভাবে তিনশো নম্বরের জায়গায় দুশো নম্বরের পরীক্ষা নিয়েই তাদেরকে কাজে নিয়োগ করা হয়েছিল এদিন রাজ্য একশো জনের একটি মেধা তালিকা জমা দেয় যা নিয়ে অসন্তোষ প্রকাশ করেন বিচারপতি পর্যবেক্ষণে বিচারপতি বলেন যদি রাজ্য নিজের বিজ্ঞপ্তিকেই মান্যতা না দেয় সেক্ষেত্রে আদালত চোখ বন্ধ করে থাকতে পারে না একুশে ফেব্রুয়ারি মামলার পরবর্তী শুনানি অর্থাৎ রাজ্য সরকারের পক্ষ থেকে যে দুর্নীতির অভিযোগে রাজ্য সরকারের পক্ষ থেকে সঠিকভাবে কোনো কোনোরকম যে হলফনামা সেটা কিন্তু পাওয়া যাচ্ছে না তো সে সুতরাং দু হাজার বন নিয়োগের ব্যাপারে ক্যান্ডিডেটদের পক্ষ থেকে আদালতে যে কেসের বিচার জানানো হয় বা যে কোর্ট কেস করা হয় সেই কেসের দুর্নীতির বিরুদ্ধে রাজ্য সরকার কিন্তু যথাযথ প্রমাণ দেখাতে পারেনি অর্থাৎ দুর্নীতি যে হয়নি এই প্রমাণের মানে এই বিষয়ে হলকনামা কিন্তু রাজ্য সরকার সঠিকভাবে আদালতে দিতে পারেনি বা প্রমাণস্বরূপ দেখাতে পারেনি সুতরাং বলা যেতে পারে যে নিয়োগ হয়ে গিয়েছে বা যেই সব ক্যান্ডিডেট নিয়োগ মানে আশা করে রয়েছেন যে এখনো পর্যন্ত তারা এই দু হাজার বোন সহায়ক যে কেস করেছেন তারাই জিতবেন তো সেটা কিন্তু হতেও পারে বিচারপতি এখনও পর্যন্ত সঠিকভাবে সঠিক সিদ্ধান্তে উপনীত হতে পারেনি আগামী একুশ তারিখ তিনি আবার রায় দেওয়ার সিদ্ধান্ত জানিয়েছেন তো দেখা যাক একুশ তারিখ কি হতে চলেছে ততক্ষণ পর্যন্ত অবশ্যই দেখতে থাকুন সুস্মিতা টোয়েন্টি টোয়েন্টি এবং আজকের ভিডিও ভালো লাগলে অবশ্যই একটি লাইক করুন চেষ্টা করব পরবর্তী শুনানির যে ইনফরমেশান যদি চলে আসে অবশ্যই আপনাদের জানানোর আজকের মতো এই পর্যন্ত আবার দেখা হবে নেক্সট ভিডিওতে